নমস্কার বন্ধুরা, একবার আবার আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন ভিডিও নিয়ে। ভীষণ ইন্টারেস্টিং ভিডিও, আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন অলরেডি আর টাইটেলটাও পড়ে নিয়েছেন, যার জন্য বুঝতেই পারছেন এখানে আমি একটা অন্য কিছু বিষয় নিয়ে বলতে চলেছি। জামের ভিনিগার, জামের সময় আসছে, গরম পড়তে চলেছে, আর এক দু মাসের মধ্যেই আমরা জাম পেতে আরম্ভ করব। তো মোটামুটি আষাঢ় মাসের দিকে জাম চলে আসে। তো এই যে জাম, জাম থেকে যে ভিনিগার পাওয়া যায় সেটা অনেকেই হয়তো জানেন না। আপেল সিডার ভিনিগারের ব্যাপারে আমরা অনেকেই জানি এবং কী কী কাজে লাগে সেটাও আমরা জানি, কিন্তু জামের ভিনিগার সম্পর্কে খুব একটা আলোচনা করা হয়নি। তো যার জন্য এটাকে নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না এর পুষ্টিগুণ কী, এর মধ্যে কী কী রয়েছে এবং কী কী ক্ষেত্রে এই উপকার করতে পারে। সবচেয়ে প্রথমে এখানে কভার করার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা প্রথমের মতোই, আগের মতোই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বন্ধু বিনয়। আজকে দেখুন, এই যে জামের ভিনিগার, জামের ভিনিগারটা আপনারা কোথায় পাবেন সবচেয়ে প্রথমে এটা আলোচনা করে নিই। এটা যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যেতে পারেন, অথবা যদি না পান, আশেপাশে প্রত্যন্ত গ্রামাঞ্চলে হয়তো নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে যে কোনো অনলাইন স্টোর থেকে কিন্তু আপনারা এটাকে পারচেস করতেই পারেন। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা নিজেদের অ্যাড্রেসে এটা কিন্তু আনিয়ে নিতে পারেন। ভীষণ কাজের জিনিস, আপনাদের ওভারঅল হেলথের জন্য, আপনাদের চুলের জন্য, আপনাদের ত্বকের জন্য কিন্তু একটা অপরিহার্য বিষয়, অনেক রকম কাজ করতে পারে। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেরকম রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই রয়েছে, অ্যাস্ট্রিজেন্ট বলে একটা উপাদান রয়েছে, তাছাড়া প্রচুর পরিমাণে রাইবোফ্লাভিন থাকছে, ব্লাড পিউরিফায়ার হিসাবে ভীষণ ভালো কাজ করে এটা। তার সঙ্গে প্রচুর পরিমাণে থায়ামিন, নিয়াসিন, যেগুলো আমরা ভিটামিন বি এর বিভিন্ন রকম মানে কমপ্লেক্সের হিসাবে আমরা জেনে থাকি। তো সেই জন্য এখানে থায়ামিন, তারপর আপনার নিয়াসিন, এই দুটো উপাদানও থাকছে, রাইবোফ্লাভিন থাকছে, এবং অবশ্যই ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে কিন্তু এতে থাকে, যার ফলে এটা ওভারঅল আমাদের হেলথের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা বিষয়। এইবার আমরা প্রথমে জানবো স্কিনের জন্য এটা কেন অপরিহার্য, কী কাজ করে। যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা নর্মালি কিন্তু আমাদের স্কিনের ড্যামেজ পার্টকে রিপেয়ার করতে সাহায্য করে এবং নতুন করে কোলাজেন বিল্ড করতে সাহায্য করে, নতুন করে ইলাস্টিনকে বিল্ড করতে সাহায্য করে। এবার কোলাজেন ইলাস্টিনটি কী সেগুলো দেখুন। এই ব্যাপারে ত্বকে সম্পর্কে আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি আরও দু তিনটে ভিডিও রয়েছে, যেগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা উপরে আই বাটনে দেখে নিতে পারবেন। তো আমি সেগুলো সম্পর্কে তো অবশ্যই দেবো, কিন্তু এখানে সঠিক বলে রাখি, কোলাজেন আমাদের যত বয়স বাড়তে থাকে, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্কিন কিন্তু অনেকটা মানে ঢিলে হতে আরম্ভ করে, লুজ হয়ে যায়, টাইটনেস হারিয়ে ফেলে। তো সেই টাইটনেসকে ধরে রাখতে, স্কিনের বয়সকে চাপা দিতে আমাদের কিন্তু কোলাজেনকে রিবিল্ড করতে বা কোলাজেনকে রিপেয়ার করাটা ভীষণ দরকার, এবং ইলাস্টিনকে অর্থাৎ স্কিনের যে ইলাস্টিসিটি, এক জায়গায় ধরে ছেড়ে দিলে সেটা যদি আবার আগের জায়গায় ফিরে আসে এটাকে বলা ইলাস্টিসিটি। তো এই জিনিসটাকে ঠিক রাখতে কিন্তু ভীষণ অপরিহার্য এই জামের ভিনিগার। তো এতে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে, ভিটামিন সি রয়েছে, তাহলে এরা আমাদের এইগুলোকে কিন্তু রিপেয়ার করে স্কিনকে আবার তার যৌবন অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। দ্বিতীয় যেটা কাজ করে, যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে এবং ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করে, সেই ক্ষেত্রে আপনার যদি কোনোরকম পিম্পলসের সমস্যা থাকে, অর্থাৎ ব্রণর সমস্যা থাকে, আপনার যদি ব্রণ ফেটে গিয়ে ঘায়ের মতো অবস্থা হয়ে যায়, অনেকেরই হয়ে থাকে এটা, বিশেষ করে যাদের তৈলাক্ত স্কিন প্রচুর পরিমাণে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক উপকার করতে পারে এই জামের ভিনিগার। একটা এক চামচ ভিনিগার আপনাকে নিতে হবে, দু চামচ জলের সঙ্গে মেশাতে হবে, একটা কটন প্যাড বা তুলোর সাহায্যে হালকা করে ড্যাব ড্যাব করে আপনার পুরো স্কিনে যদি, আপনার পুরো ফেসে যদি লাগাতে পারেন, এবং প্রত্যেকটা দিন যদি লাগাতে পারেন ফেস ওয়াশ করার পর, এবং সেটাকে ছেড়ে দিতে হবে ওভারনাইট, পরের দিন নর্মালি জল দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন। এই প্রক্রিয়ায় যদি করতে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার মুখের যত রকম দাগ রয়েছে, যত রকম ব্লেমিশেস রয়েছে, যত রকম মানে পিম্পলসের সমস্যা রয়েছে, বারবার পিম্পল হয়ে যায়, বারবার ব্রণ চলে আসে, এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, ব্রণকে দ্বিতীয়বার হতেও এটা কিন্তু দেয় না, ব্যাকটেরিয়াকে একেবারে সমূলে ধ্বংস করে দেয়। যেহেতু স্কিন পিউরিফায়ার অর্থাৎ ক্ষমা করবেন, ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করে, সেই হিসাবে রক্তের সমস্ত দূষিত পদার্থগুলোকে কিন্তু এ বাইরে টেনে হিঁচড়ে বের করে দেয়, যার ফলে কী হয়, রক্ত পরিশোধিত হওয়া মানে আমাদের স্কিন অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়, এবং এই অ্যাকনে পিম্পলসের সমস্যা অর্থাৎ এই ব্রণর সমস্যা কিন্তু নিজে থেকেই কমে যায়। এরপরে আমরা আসবো হেয়ারের ব্যাপারে। দেখুন এখানে হেয়ারের কেন ভালো কাজ করে, দেখুন ওভারঅল কী কী কাজ করে সেটা আগে জানিয়ে রাখি। এখানে হেয়ার গ্রোথকে প্রচুর পরিমাণে প্রমোট করে, স্টিমুলেট করে,
আমাদের চুলের গোড়াকে শক্ত করে, চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ করে, চুলের গোড়ায় রক্তকে ভালোভাবে পৌঁছে দিতে সাহায্য করে এবং অবশ্যই চুলকে অনেক স্বাস্থ্যবান করে তোলে, উজ্জ্বল করে তোলে। আর চুলের ডায়ামিটার যেটা, সেই ডায়ামিটারকেও একটু ঘন হতে, মোটা হতে সাহায্য করে, চুলের স্বাভাবিক রঙকে ধরে রাখতে সাহায্য করে। কী করে করে? কারণ এতে প্রচুর পরিমাণে, আমি আগেই বলে রেখেছি, প্রচুর পরিমাণে রাইবোফ্লাভিন আছে, থিয়ামিন আছে, নিয়াসিন আছে আর ফলিক অ্যাসিড রয়েছে, এবং অবশ্যই অ্যান্টি অক্সিডেন্ট তো রয়েছেই, আগে থেকেই বলে রেখেছি। ওভারঅল এই জিনিসগুলো আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে, কম করে দেয়, এবং অবশ্যই চুলের গোড়াকে মজবুত করলে চুল ডায়ামিটারে মোটা হবে, ঘন হবে, স্বাস্থ্যবান হবে, উজ্জ্বল হবে, এটা স্বাভাবিক। তো এই জিনিসগুলোকেও কিন্তু করতে সাহায্য করে। তো যার জন্য এটা কিন্তু ভীষণ অপরিহার্য আমাদের চুলের জন্য। কিভাবে ব্যবহার করবেন? এখানেও সেই একই রকম পদ্ধতি। এক চামচ আপনাকে নিতে হবে জামের ভিনিগার এবং এক কাপ জলের সঙ্গে সেটাকে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার স্ক্যাল্পে ভালো করে এটাকে তুলোর সাহায্যে ড্যাব ড্যাব করে লাগান এবং ওভারনাইট এটাকে ছেড়ে দিন। একটু মাসাজ করতে পারলে ভালো হয়। এবার তার পরের দিন সকালবেলায় আপনি নর্মাল ওয়াটার রিন্স করে দিতে পারেন। এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন করে রেগুলার করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার চুল পড়া আগের থেকে অনেক কম হয়ে গেছে, চুল কিন্তু স্বাস্থ্যবান হয়ে উঠেছে এবং অবশ্যই চুল আগের থেকে অনেকটা মজবুত হচ্ছে, ঘনও হচ্ছে। ওভারঅল চুলের জন্য ভীষণ উপকারী। আর আপনার যদি অয়েলি স্ক্যাল্প থাকে অথবা আপনার স্কিন যদি অতিরিক্ত অয়েলি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই অয়েলি ভাবটাকে কমিয়ে দিতে পারে। কারণ অতিরিক্ত সিবাম সিক্রিয়েশনের ফলে কিন্তু আমাদের পিম্পলস হয়, অতিরিক্ত সিবাম সিক্রিয়েশনের ফলে কিন্তু স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে চুল পড়তে আরম্ভ করে। তো অ্যাস্ট্রিজেন্ট থাকার কারণে সেই জিনিসটাকেও কিন্তু এটা খুব ভালো করে রোধ করে দিতে পারে। তো যার জন্য আমি বোঝাতে পেরেছি, আশা করি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোকে একটু মনে রেখে যদি নিজেরা বাড়িতে করতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসগুলো বাড়িতে করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। খুব তাড়াতাড়ি অন্য একটা ভালো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।